হ্যালো বন্ধুগণ, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। আর আজকে কিন্তু সরস্বতী পুজো, তো আমি একবার রেডি হয়ে গেছি, আর এখন ঘুরতে যাবো। আমি এরকম দিদি, তো দেখো আমি এখানে নাকের পরেছিলাম, তো নাকের পরে ওকে পুরো নেপালি নেপালি রাখি, তাই জন্য কিন্তু আমি পর্যন্ত নাকও ফোটাইনি। তো আমি লাস্টে নাকেটা খুলে দিয়েছিলাম। আর আমরা কিন্তু আজকে যাচ্ছি ঘুরতে চন্দননগর স্ট্যান্ডে। তো এখন এখান থেকে ধরে নেবো টোটো। নামার সময় আমি উল্টে পড়তে পড়তে বেঁচেছি, কারণ সাইড অনেকটা নিচু হয়ে গেছে আর আমার পায়ের সাথে বেঁচে গেছিলো। আর স্ট্যান্ডে কিন্তু আজকে ভালোই ভিড় ছিল, তো আমরা একটা বসার জায়গা পেয়েছিলাম। বাট ওখানে পুরো রোদের রোদ ছিল, তো আমরা এখানে 2 মিনিটের মতো বসেছি। বসে আমি উল্টে চলে এলাম নিচে, নিচে এসে তারপর কটা ফটো তুললাম। আমাদের কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ি। আর খুব গরম, মানে মনে হচ্ছে যে গরমকাল পড়ে গেছে, তো গরম লাগছিল। তো আমি এখন ব্লগটা কন্টিনিউ করবো না, রাত্রিবেলার মেলায় যাব। তো রাতের বেলার মেলাতে গিয়ে তোমার সাথে দেখা। তো এখন যাচ্ছি কিন্তু আমরা মেলাতে, আমি আর আমার দিদি। দেখা হয়ে গেছে, আর ওইখানে একটা দিদি কিন্তু ব্লগ করছিল। আর মেলাতে গেলেই কিন্তু আমাদের সবার প্রথমে চোখ পড়ে কানেরের দিকে, তো আমরা ওইখানে কানেরই দেখছিলাম। তারপরে আমি এখান থেকে কিনলাম পপকর্ন, আমার পপকর্ন খেতে খুব ভালো লাগে। আর আমি এই মাঠে একবার খেলতে এসেছিলাম স্পোর্টস। যাচ্ছি ফুচকা খেতে, পুরো মেলাতে আমি ভেজ কিচ্ছু পাইনি, তো আমাকে এখন ফুচকাই খেতে হবে। যাই হোক, ফুচকা খেতে আমার এমনি অনেক ভালো লাগে। তো তারপর আমি কিনলাম একটা ফুটি, তারপর ফুটি খেয়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো যাই হোক বন্ধুগণ, আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, টেক কেয়ার।